স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ বিস্তারিত কর্মসূচি পালন করেছে। এদিন দেশব্যাপী দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বিজিবি। দিবসের কর্মসূচি অনুযায়ী বিজিবি সদর দপ্তর সহ সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট সমূহের মসজিদে জোহর নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শাহাদাত বরণকারী পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক রাজধানী ঢাকা সহ সারাদেশের সীমান্তবর্তী 8760টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শুকনো খাদ্য সামগ্রী বিতরণ এবং মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে 16797 জন রোগীকে বিনামূল্যে জরুরি চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়। এদিন রাজধানীর নবাবগঞ্জ পার্কে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন দুস্থদের সাথে ছিলেন, দুস্থদের জন্য নিবেদিত প্রাণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই পরিপ্রেক্ষিতে ওনারই আদর্শে অনুপ্রাণিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ আজকে বিনামূল্যে দুস্থদের চিকিৎসা এবং দুস্থদের খাদ্য বিতরণ করছে। এটা শুধু ঢাকায় না, সারা বাংলাদেশের প্রতিটি বিজিবির জায়গায়, প্রতিটি বিজিবির অঞ্চলে, ইউনিটসে, দায়িত্বপূর্ণ এলাকায় এই কার্যক্রমটি চলছে। এছাড়াও দুস্থদের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে তেল, চিনি, তারপরে চিনিয়া, তারপরে আলু এবং স্টেপলস ফুডসগুলো আমরা দিচ্ছি, যাতে করে সবাই সামান্যতম রেশনটুকু পেয়ে একটু খুশি থাকবে। জাতীয় শোক দিবস উপলক্ষে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তর সহ বিজিবির সকল রিজিয়ন, প্রতিষ্ঠান, সেক্টর ও ইউনিট পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র চিরঞ্জীব বঙ্গবন্ধু এবং বাংলাদেশ রাইফেলসে দেয়া বঙ্গবন্ধুর ভাষণের ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।